তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। পৃথিবীলাগে তোমাদের ওয়েলকাম এন্ড অনেক অনেক ভালোবাসা। দেখো আমরা রাস্তায় চলে এসেছি, সেজে গুজে একদম পারফেক্ট রেডি হয়ে আমার শাশুড়ি মিয়া আর আমি আমরা যাচ্ছি বগুলা কালী মন্দিরে বিপদ তাইনি পুজো দিতে। আর এই দেখো কাজটা কি সুন্দর ফুল ফুটেছে। আর কি বলো তো, যখন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে রাস্তায় বেরোই সেই সময় অটো পাওয়া যাবে না, তো যাবেই না, আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে। খালি অটো চলে যাচ্ছে, তাও আমাদের নিচ্ছে না কেন জানি না। তারপরে পেয়েছিলাম একটা অটো, অটো উঠে ওখানটা তোমাদের দেখাতে পারিনি, চলে এসেছি বগুলা বাসস্ট্যান্ডে। এসেই ফলের দোকানে এসেছি আর মা বলো তুমি ফল কেন, আমি প্রসাদটা নিয়ে বসি, মাকে পাঠিয়ে দিয়েছি। প্রচুর ভিড় হয়, জায়গা পাওয়া যাবে না, আর 13 রকমের ফল লাগবে। আমি এখানে 13 রকমের ফল বাচ্ছি। আর কি বলো তো, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টা সুতো, 13টা গিট্টি, 13টা দূর্বা সব নিতে হয়। চলে এসেছি, ভাগ্যিস আমার দিদির মেয়ে মিত্রা সোনা জায়গা রেখেছিলো, সেই জন্য আমরা একটা মাঝখানে বসতে পেরেছি, নাহলে সম্ভব হতো না, লাস্টেই বসতে হতো। আর ওকে বললাম তুই বসে থাক, আমি ফল ফুল তারপরে আর যা যা আছে সেগুলো আমি ওই একটা কাউন্টার মতো করেছে মন্দিরে, ওইখানে মানে মন্দিরের অফিস রুম বলছে ওরা, ওইখানে গিয়ে জমা দিতে হবে, মানে ওইগুলো দিতে হবে, সবাই বসে আছে। আমি চলে গেলাম দিতে, এই দেখো এখানে নিয়ে এসেছে, এখানে প্রথমে ফুল দিয়েছি, এই যে ফুল, তারপরে ফল দিয়েছি, দিয়ে 13 রকমের ফল সবাই নিয়ে যাচ্ছে, ওই ফলগুলো এখানে দিতে হচ্ছে। আর ইনি কী করছেন, যে ফুলগুলো সবাই দিয়েছে অনেকে প্যাকেট নিয়ে নিয়েছে, উনি প্যাকিং করছে, পুষ্পাঞ্জলি দিয়ে আসার মতো লাগবে। আর এইখানটায় দেখো আছে হচ্ছে প্যাকেটের যে প্রসাদগুলো আমরা নিয়ে এসেছি ওইগুলো এখানে দিচ্ছি, দক্ষিণা দিচ্ছি, ওরা কী করছে দুটো বা একটা প্রসাদ রেখে বাদ বাকি প্রসাদ আমাদের রিটার্ন দিয়ে দিচ্ছে। আর এই নিয়মটা না আগে ছিল না, আগে হচ্ছে ঠাকুরের ওইখানে প্রসাদ জমা দিতে হতো, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমাদের প্রসাদের নাম লেখা হতো, সেই নাম ডেকে ডেকে প্রসাদ দিত, সেই প্রসাদগুলো আমরা নিতাম। কিন্তু এখন এতটাই ভিড় হয় যে ওইভাবে প্রসাদ দেওয়া যায় না, সম্ভব হয় না, সেই জন্য আমি এইভাবেই প্রসাদ দিচ্ছি। আর এই দেখো একটা ছোট্ট সোনা, ও আমাকে ভীষণ ভালোবাসে, এটা বান্টি দির ছেলে। আর বান্টি দি দেখো কত মিষ্টি লাগছে দেখতে, সো সুইট বান্টি দি, তোমাকে দারুণ লাগছে, কিসিকির নজর না লাগে। দিদি এসছে, ও এসছে, খুব ভালো, দুজনকেও খুব ভালো লাগছে। আর দেখো কত ভিড় হয়েছে, যে মামিও আছে এইদিকে, মামি ওরা সব সুতো করছে, আর আমি কী করেছি বাড়ি থেকে 13টা সুতো দিয়ে 12টা গিট দিয়ে 13টা দুবলো আমি সাজিয়ে নিয়ে এসেছি, এসে দূর্বাগুলো আর লাস্ট গিটটা আমি দিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয় কাজটা করতে। তারপরে কাকিকে একটু হেল্প করে দিলাম, আমারটা হয়ে গেছে, আমি বাদ বাকি মানে বেশিরভাগ কাজ আমি বাড়ি থেকে করে এনেছিলাম, যে কাকিরটা করে দিচ্ছি, বসে থাকবো, কাকি বললো তাড়াতাড়ি হয়ে যাবে। এই দিকে দেখো ওই যে পুজো হচ্ছে, হওয়ার পরে যে পঞ্চবদ্বীপের যে আস সেটা আমাদের মাঝখানে এসে পৌঁছায়নি, মানে সাইড দিয়ে হয়ে গেছে, সাইডে যারা যারা ছিল তারা পেয়েছে, আর ভেতরের মানে আমরা মাঝখানে বসেছি, আমরা পাইনি ওগুলো, মানে মনে মনেই আমরা নিয়ে নিয়েছি, কী করবো বলো। আর এই যে সবাই বসে আছে, আর আজকের পুজোটা না আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, একটাই পুজো হয়েছে, সেজন্য এতটা ভিড় হয়েছে। সবসময় ভিড় মানে প্রতি বছরই ভিড় হয়, কিন্তু আজকের ভিড়টা বেশি। আর 3 বার পুজো হবে, আমরা ফার্স্ট পুজোটা ধরেছি, তারপরে 2 রাউন্ড পুজো হবে, দেখো কতটা ভিড়। তারপরে দেখো ফুল ছুটছে, যে প্যাকেটে ফুলগুলো করেছে ওই ফুলগুলো আমাদের কাছে দিয়ে দিচ্ছে ছুঁড়ে, এইগুলো দিয়ে এখন অঞ্জলি দেওয়া হবে। আর একটা কাজ হয়েছে কি সেটা আমি তোমাদের দেখাতে পাইনি, আমি বলে দিচ্ছি, উপরে ফ্যান চলছে, উনি ফুল ছুঁড়ে মেরেছে, ফুলের প্যাকেটটা পুরো ফ্যানে লেগে প্যাকেটটা ছিঁড়ে গেছে, তারপরে মানে পুষ্প বৃষ্টি হয়েছে এইরকম অবস্থা। এদিকে আমিও হাত পাচ্ছি ফুলের জন্য, কিন্তু পাচ্ছি না, আমার হাতে একটা ক্যামেরা আছে, ফোন ধরেছি আর এক হাতে উঁচু করেছি, যে ইস ঠাকুর আমার হাতে পড়ছে না, মা পেয়েছে, আমি পাইনি, মা পেয়েছে। এই দেখো মাও বলছে আমার ফুল চাই, ফুল চাই, ভীষণ মজা হয়েছিল, ভালো লেগেছে বেশ, আর প্রচণ্ড গরম ছিল। এই দেখো মা হাত উঁচু করেছে, ওহ পেয়েছে মা একটা। আর এই দেখো এর কী হয়েছে, এ পুরো তাকিয়ে আছে ফুলের জন্য, ওর ফুলের প্যাকেটটা এসে পুরো চোখে লেগেছে, বলে মা গো বাবা গো বলে উঠেছে, ও পুরো লেগেছে। আমাকে মিত্রার দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ও শাড়ি পরেছে, দেখো ফুল ছুটছে। আর সত্যিই খুব রিক্স, এভাবে তাকিয়ে থাকা জানা, তাকাতেই হবে, কারণ ফুল তো নিতেই হবে, তাকিয়ে থাকা তো সম্ভব হয় না,
ফুলগুলো সত্যি মানে চোখে এসে পড়ে, মাথায় পড়ে, সুন্দর। আর এই ঠিকানাটা তোমাদের বলে দিই, বগুড়া কালী মন্দির স্টেশনের ওখানে। দেখো আমি একটা ফুল পেয়েছি, কি খুশি আমি। ও তারপরে অঞ্জলি তো শুরু হবে, এখনই অঞ্জলি শুরু হয়ে যাবে। কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণটা হচ্ছে আমি অঞ্জলি দেবো না তোমাদের ভিডিও করব, সেই জন্য আমি পারিনি দেখাতে। অঞ্জলি শুরু হয়ে গেছে, এখানে মন দিয়েই অঞ্জলি দিয়েছিলাম। ঠাকুরের কাছে বলেছি, ঠাকুর তুমি সবাইকে সুস্থ স্বাভাবিক রাখো, সবার ইচ্ছা মনোইচ্ছা তুমি পূর্ণ করো, সবার বিপদ আপদ তাড়িয়ে দাও, বিপদ তাড়িনি। আর এই দিকে দেখো যে পুষ্পাঞ্জলি আমরা দিয়েছি, সেই পুষ্পাঞ্জলি ফুলটা উনি নিতে এসেছে একটা ঝুড়ি নিয়ে, যে তোমরা ছুঁড়ে ফেলো না, ঝুড়ির মধ্যে দিলে হয়ে যাবে। আর উনি এই দিকে গঙ্গা জল ছিটাচ্ছে, এটা আগেই দরকার ছিল কিন্তু গঙ্গা জল দিয়ে দিচ্ছে, আমাদের মাথায় এসে পড়েছিল। আর আমি মিত্রার কাছে আমার টাকাটা দিয়ে আমি চলে এসেছি লাইন দিতে। এটা কিসের লাইন তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে যে আমরা সুতোগুলো নিয়ে গেছিলাম, সেই সুতো মায়ের পায়ে ছোঁয়াতে হবে, আমরা সুতোগুলো দেব ওখান থেকে, ওনারা ওনার লোক আছে ওখানে মায়ের পায়ে ছুঁয়ে দেবে। লাইনে দাঁড়িয়েছি, কি ভিড় জানো না, মানে ভীষণ কষ্ট হয়েছে। ভাগ্যি সময় সোনাকে নিইনি, ওকে বাড়ি রেখে গেছিলাম বাবার কাছে, ওকে নিলে ও ভীষণ কষ্ট পেত, বিরক্তি করতো এত গরম এত লোকজন। চারিদিকটা দেখো, পুজো এক রাউন্ড হয়ে গেছে তাও এত ভিড়, এখনও তো লোক এসে পৌঁছায়নি, মানে যারা দ্বিতীয় বা তৃতীয় পুজো ধরবে তারা তো এখন আসেনি, তারা তো লেটে লেটে আসবে, সেই জন্যই দেখো খানিকটা এগিয়ে গেছি। তারপরে দেখো চলে এসছে, যে ওনারা একটা সুতো নিয়ে নিচ্ছে আর মায়ের পায়ে ছুঁয়ে দিচ্ছে, আর এখানে দক্ষিণা দিতে হচ্ছে। এই দেখো বাঁশ দিয়ে একটু গেট মতো করেছে, সেই জন্যই সেই দিকে যেতে হচ্ছে। এই যে তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে আসছি, অটো থেকে নেমেছি, নামার পরে সত্যি সারাদিন মানে ভালোই কষ্ট হয়েছে, গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে এদেরকে দেখে সত্যি সব কষ্ট মনে দূর হয়ে গেল। এমনি মন্দিরে গিয়ে মায়ের মুখ দেখে সব কষ্ট দূর হয়ে গেছে, এদের দেখে আরও মানে ছোটোবেলাকার শৈশব, একেই বলে শৈশব, সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কি হাসি এ দুজন হয় হচ্ছে আমার সম্পর্কে দাওর হয় সত্যি, এদের দেখে ভীষণ মানে আমি হাসি থামাতেই পারছিলাম না, কি সুন্দর হাসছে দেখো, কি মজা পাচ্ছে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগে, এটা ভালো লাগারই কথা, মানে এদের কোনো ভয় নেই কোনো ইয়ে নেই, আনন্দে কাদা খেলেই যাচ্ছে আর বলছে কি জানো হ্যাপি হোলি। এই দেখো ভীষণ মজা করছে, আহ কি দারুণ। ওই দেখো এখন মনে হচ্ছে ওকে নিয়ে ওকে দেবে, হ্যাপি হোলি বলছে, হ্যাপি হোলি। ওই দেখো আবার জামা কাপড় কাচতে শুরু করেছে, মানে আমার মুখের কোনো ভাষা নেই বলার জন্য, ভীষণ ভালো লেগেছে। ওই দেখো ওকে কাদা দিয়ে দিচ্ছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, বাই।